বর্ষাকালের জন্য পচে বসে থাকলেও কিন্তু এখনো আমাদের পশ্চিমবঙ্গে বর্ষাকালের প্রাদুর্ভাব কিন্তু সেভাবে ঘটেনি। তাই বলে কি আমরা বাগানের পরিচর্যা করা ছেড়ে দেবো? কখনোই না। এই বর্ষাকাল শুরু হবার আগের মুহূর্তটাকে কাজে লাগালে আমাদের বাগানের প্রত্যেকটা জবা ফুলের গাছের গ্রোথকে যেমন আমরা ফেরাতে পারবো, তেমনই কিন্তু গাছে এরকম সুন্দর সুন্দর ফুল কিন্তু আমরা প্রত্যেকটা সময় ফোটাতে পারবো। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে যে বর্ষাকাল শুরু হবার আগে আমরা কোন ধরনের ঘরোয়া পরিচর্যা আমাদের বাগানের জবা ফুলের গাছে করলে গাছে যেমন আমরা প্রত্যেকটা ডগাতে ভরপুর পরিমাণে কুড়ি আনতে পারবো, তেমনই আমাদের বাগানের প্রত্যেকটা জবা ফুলের গাছ থাকবে সবুজে ভরা। এবং হঠাৎ করে যে আমাদের জবা ফুলের নতুন ডগার পাতাগুলো হলুদ হয়ে যায়, এই সমস্যা থেকে কিন্তু আমরা গাছদেরকে রেহাই দিতে পারবো। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম যে কাজটা আমরা করব, যেহেতু এখনো বর্ষাকাল সম্পূর্ণভাবে শুরু হয়নি, সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছকে আমরা ওপেন ছাদে রাখবো, যাতে ডাইরেক্ট সানলাইট এই গাছে পড়ে। কারণ সরাসরি সূর্যের আলো কিন্তু জবা ফুলের গাছের গ্রোথের জন্য ভীষণ উপকারী। দ্বিতীয় যে কাজটা আমরা করব সেটা হচ্ছে বর্ষাকাল শুরু হবার আগে আমাদের প্রত্যেকটা জবা ফুলের পাত্র থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আগাছাগুলো জন্মায়, এই আগাছাগুলোকে কিন্তু অবশ্যই খাদ্য প্রয়োগ করার আগে, মানে যে কোনো ডবে খাবার প্রয়োগ করার আগে কিন্তু এই আগাছাগুলোকে সম্পূর্ণ পরিমাণে আমাদেরকে তুলে ফেলতে হবে। বর্ষাকাল সম্পূর্ণভাবে শুরু হবার আগে তৃতীয় যে কাজটা আমরা করব সেটা কি, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে যদি আমাদেরকে হেলদি রাখতে হয় তবে কিন্তু আমাদের প্রত্যেকটা পাত্রের কিন্তু ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে। মানে হচ্ছে এই যে বর্ষার জলটা এর মধ্যে পড়বে যাতে এই গোড়ার মধ্যে আটকে না থাকে, তাহলে কিন্তু সে করে পচন ধরবে। তাই কি করব আমরা, আমরা টবের ড্রেনেজ সিস্টেমকে ঠিক করে নেব যাতে বর্ষার জল অতিরিক্ত পরিমাণে টবে পড়লেও আমাদের এই টবের নিচ থেকে বেরিয়ে যায়। অনেকে যেটা সমস্যা হচ্ছে, যেটা তোমরা বারবার কমেন্ট করে বলতেছো, সেটা হচ্ছে এই যে পাতা হলুদ হয়ে যাবে, হঠাৎ করে গাছের পাতা কেন হলুদ হচ্ছে? এর পেছনে প্রধান কারণ হচ্ছে হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র। কখনো বৃষ্টি হচ্ছে ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে, কখনো রৌদ্র উঠছে ওয়েদার গরম হয়ে যাচ্ছে, কিন্তু গাছ আমাদের কিন্তু সেই একই জায়গাতে থেকে যাচ্ছে। আমাদেরকে কি মেনটেন্স করতে হবে, বর্ষা যখন শুরু হবে তখন বৃষ্টি যেখানে যেখানে আংশিক বৃষ্টি হচ্ছে, যেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, সেখানে আমরা কি করব, যখনই দেখব বৃষ্টি হচ্ছে আমরা সেই টবের গাছগুলোকে জল খাওয়াবো ভালো, বৃষ্টির জলের মধ্যে রেখে দেবো। এবং যখন দেখব কড়া রোদ উঠছে তখন কিন্তু সেই গাছগুলোকে সেখানে রাখবো না, আমরা কোনো শেডের মধ্যে রাখবো যাতে টেম্পারেচারটা গাছের ক্ষেত্রে ঠিক থাকে। যদি হঠাৎ গরম হয় হঠাৎ বৃষ্টি হয় তাহলে এই পাতা হলুদের সমস্যা থেকে কিন্তু গাছকে তোমরা কখনোই রক্ষা করতে পারবে না, এই পাতা হলুদ হবেই। এবং পাতা হলুদ হলে টেনশন নেবার কোনো দরকার নেই। দেখো আমারও গাছের কিন্তু পাতা হলুদ হয়, কিন্তু হয় কি এই পাতাগুলো সম্পূর্ণ ঝরে পড়ে, আবার কিন্তু নতুন পাতা গাছে গজাতে শুরু করে। তাই এই সমস্যাটা হলে টেনশন নেবার অত কোনো দরকার নেই। বর্ষাকালে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে যাতে আমাদের এই জবা ফুলের গাছগুলো প্রত্যেকটা সুস্থ থাকে, সেটা কি, অতিরিক্ত বৃষ্টি পাওয়ার জন্য কিন্তু গাছে ছত্রাকের আক্রমণ হয়। এবং এই ছত্রাকের আক্রমণটাকে আটকানোর জন্য আমরা কি করতে পারি, আমরা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড বাজার থেকে কিনে নিয়ে এসে সেই ফাঙ্গিসাইড যদি 15 থেকে 20 দিনে একবার করে হাফটা চামচ করে প্রত্যেকটা এই যে টবের পাত্রগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাত্রের মধ্যে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু গাছকে ফাঙ্গাসের হাত থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। এবার যে ফাইনাল কাজটা আমরা করব সেটা হচ্ছে গাছে খাবার প্রয়োগ করা। বর্ষাকালের আগে আমরা কোন ধরনের খাবার এই মাসে প্রয়োগ করলে, যেমন এই মাটির মধ্যে আমাদের শেকড়ের গ্রোথ খুব ভালো হবে, তেমনই গাছের স্টেম শক্ত হবে এবং আমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছ থাকবে সবুজ এবং সতেজ। তো বন্ধুরা প্রথম খাবার হিসেবে আমরা টবের মাটিতে যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কম্পোস্ট। আমরা এক বছরের পুরনো যে কোনো ধরনের কম্পোস্ট আমরা কি করব, 1 থেকে 2 মুঠো আমরা কিন্তু এই টবের মাটির মধ্যে দিয়ে দেবো। বর্ষাকাল শুরু হবার আগে এবং বর্ষাকাল চলাকালীন কিন্তু আমরা সব থেকে ভালো যে খাবারটা প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে ডিএপি। কেন ডিএপি আমরা প্রয়োগ করব, কারণ ডিএপির মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস। যে ফসফরাস কি কাজ করবে, সেই ফসফরাস কাজ করবে আমাদের এই মাটির মধ্যে শেকড়ের গ্রোথকে ডবল করতে। এবং অতিরিক্ত বৃষ্টির জন্য এই যে আমাদের শেকড় মাটির গলে যায়, গাছের ডালপালা গলে যায়, এই প্রবলেম থেকে গাছকে রক্ষা করবে কিন্তু আমাদের এই ডিএপি। তাই আমরা কি করব, এরকম 8 থেকে 10টি দানা ডিএপি কিন্তু আমরা প্রত্যেকটা জবা ফুলের গাছের টবের মধ্যে কিন্তু এখন প্রয়োগ করে দেব। বড় পাত্রের ক্ষেত্রে তোমরা এরকম 8 থেকে 10টি দানা ব্যবহার করতে পারো, ছোট পাত্রের ক্ষেত্রে 4 থেকে 5টি দানা ব্যবহার করতে পারো। এবং এই দুটো খাবারের সঙ্গে যেটা মিক্স করতে পারো সেটা হচ্ছে নিম খোল। কেন, কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পিঁপড়ের আনাগোনা, এই পিঁপড়ের আনাগোনাকে আটকানোর জন্য কিন্তু বর্ষাকালে তোমরা এই খাবারটার সঙ্গে অতিরিক্ত খাবার হিসেবে কিন্তু নিম খোলকেও প্রয়োগ করতে পারো। এই দুটি খাবার আমাদের কি করবে, আমাদের কম্পোস্ট করবে, গাছের মধ্যে নাইট্রোজেন সরবরাহ, যার জন্য কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। এবং আমাদের ডিএপি কি কাজ করবে, ডিএপি করবে ফসফরাসের ঘাটতি পূরণ, যার জন্য শেকড়ের গ্রোথ ভালো হবে এবং আমাদের গাছের স্টেম কিন্তু শক্ত হবে। এবং তৃতীয় আমরা যে খাবারটা প্রয়োগ করবো সেটা কিন্তু গাছে ফুল আনার জন্য, সেটা কি, সেটা কিন্তু আমরা
আমরা এরকম বায়ো পটাশ ব্যবহার করতে পারি, যেটা যে কোনো ফার্টিলাইজার স্টোরে তোমরা পেয়ে যাবে। তো আমার যেহেতু এটা 12-15 ইঞ্চির একটা পাত্র, সেই 12-15 ইঞ্চি পাত্রের ক্ষেত্রে কিন্তু এরকম 10-12টি দানা তোমরা কিন্তু বায়ো পটাশের দিতে পারো। এবং এই বায়ো পটাশ যদি কারোর কাছে না থাকে, সেক্ষেত্রে তোমরা কলার খোসার শুকনো গুঁড়ো ব্যবহার করতে পারো। কখনোই কিন্তু তরল এই সময় ব্যবহার করবে না, কারণ তরল তখনই ব্যবহার করবে যখন মাটি শুকনো থাকবে। ভেজা মাটিতে তরল খাবার বেশি প্রয়োগ করলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবে না। খাবারগুলো প্রয়োগ করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু মাটিটাকে ভালো করে এইভাবে চেলে নিতে হবে। তাহলে হবে কি, সম্পূর্ণ খাবারগুলো আমাদের এই মাটির সঙ্গে কিন্তু মিশে যাবে এবং খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে কিন্তু গাছকে তাদের খাদ্যগুলো সরবরাহ করতে শুরু করবে। এবং যাদের টব খাবার প্রয়োগ করার পর যদি এরকম ভিজে থাকে, তাহলে তোমাদেরকে জল প্রয়োগ করার কোনো দরকার নেই। এবং যাদের টব শুকনো থাকবে, তারা কিন্তু ভরপুর পরিমাণে টবে জল প্রয়োগ করে দেবে এই খাবারগুলোকে ডিকম্পোজ করার জন্য। বন্ধুরা, বর্ষাকাল সম্পূর্ণভাবে শুরু হওয়ার আগে এই মাসে দাঁড়িয়ে আমরা যদি এই কয়েকটি ঘরোয়া পরিচর্যা যদি জবা গাছগুলোতে মেনটেন্স করতে পারি, তাহলে পুরো বর্ষাকাল জুড়ে যেমন গাছের গ্রোথ আমরা দ্বিগুণ করতে পারবো, তেমনই কিন্তু গাছ ভর্তি করে ফুল আনতেও কিন্তু আমরা সক্ষম হব। বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।